হঠাৎ করে আবারও নতুন সংবাদ দিলেন চিত্রনায়িকা বুবলি। কি ভিউয়ার্স, এই ছবিগুলো দেখে অবাক হয়ে যাচ্ছেন? হ্যাঁ, এই অবাককর তথ্যগুলো জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। গত মঙ্গলবার 27 সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শবনম বুবলির বেবি বাম্পের দুটি ছবি পোস্ট হয়। আর ছবিটির ক্যাপশনে লেখেন আমেরিকা থ্রোব্যাক। ছবি প্রকাশের পরই মুহূর্তে ভাইরাল হয়ে যায়, গঞ্জন ওঠে মা হয়েছেন বুবলি। ওই দিন চিত্রনায়িকা বুবলি বলেন সবকিছু সামাজিক ভাবেই হয়েছে, কয়েকদিনের মধ্যে তিনি জানাবেন। বুবলিকে নিয়ে আলোচনার সমালোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই ব্রাইডাল ফটোশুটের একটি ভিডিও পোস্ট করেন তিনি। বৃহস্পতিবার 29 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে ফেসবুকে নায়িকার পোস্ট করা ভিডিওতে বিয়ের সাজে দেখা যায় তাকে। এছাড়াও পার্টি সাজে দেখা দিয়েছেন এই নায়িকা। জানা গেছে সম্প্রতি একটি ফ্যাশন হাউজের ব্রাইডাল ফটোশুটে অংশ নেন বুবলি। আর এই ফটোশুটের নির্দেশনায় দায়িত্বে ছিলেন নাজমুল হাসান। সেই ছবিগুলোই এখনও প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী। এদিকে বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার পর মঙ্গলবার রাতে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত চাদর সিনেমার শুটিং সেট থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলি জানান, বেবি বাম্প প্রসঙ্গে তিনি খুব শিগগিরই জানাবেন। যেহেতু এই ইস্যু খুব সেন্সিটিভ, তাই সব কিছু না জেনে ভুল ব্যাখ্যা না দেওয়ার অনুরোধও তিনি জানান। কয়েকদিনের মধ্যেই সব কিছু জানাবেন বলে উল্লেখ করেন এই চিত্রনায়িকা। চিত্রনায়িকা বুবলি বলেন এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম, সব কিছুর পেছনে একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে, আর সব কিছুই খুব সুন্দর এবং শালীনভাবে হয়েছে, এটা নিয়ে খুব শিগগিরই কথা বলবো। বেবি বাম্পের ছবি তিনি পোস্ট করলেও তিনি কিন্তু স্পষ্ট করেনি তার সন্তানের পিতাকে। তিনি বলেছেন বিষয়টি খুব সেন্সিটিভ এবং সামাজিক ধর্মীয় মোতাবেকই হয়েছে। তাহলে চিত্রনায়িকা বুবলি কি বোঝাতে চাচ্ছেন, আর কেনই বা তিনি সময় নেওয়ার চেষ্টা করছেন? আর এদিকে যখন সারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বুবলিকে নিয়ে আলোচনা, ঠিক তারপরই রাতে হঠাৎ করে চোখে পড়ল চিত্রনায়ক শাকিব খান এবং অপবিশ্বাসের আরেক দৃশ্য। তারা তাদের একমাত্র সন্তান আব্রাহাম জয়কে সঙ্গে নিয়ে শাকিব খানের নিজ বাড়িতেই সন্তানের জন্মদিনের কেক কাটেন। আর রাত 10টার পর থেকেই শুরু হয় দীর্ঘ 5 মাস পরে শাকিব খান এবং অপবিশ্বাসের একহানি। অনেকেই চিন্তায় পড়ে যায়, তাহলে কি অপবিশ্বাস আর শাকিব খান এক হয়ে যাচ্ছে? যাই হোক, এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় যেন শাকিব খান, অপবিশ্বাস আর বুবলির সংবাদই উড়ে বেড়াচ্ছে। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে এবং শাকিব অপু বুবলি প্রসঙ্গে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।